হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির একটা প্রিয় রেসিপি, পনির পকোড়া। চলুন কথা না বলে শুরু করে দেওয়া যাক আমার তৈরি পনির পকোড়া। প্রথমে আমি নিয়ে নিলাম পনির, বাজার থেকে পনির কিনে এনেছি, সেগুলোকে ডাইস করে কেটে নিয়েছিলাম। নিয়ে নিলাম বেসন, আধ বাটি মতন বেসন নিয়েছি, মাঝারি একটা বাটি, তার আধ বাটি মতন বেসন নিয়েছি, আধ বাটি ময়দা, আর নিয়ে নিলাম একটু কিছুটা 1/4 বাটি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি দুটো ডিম আর পেঁয়াজ আর লঙ্কা। ডিমটা একসঙ্গে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে হবে, ডিম যত ফেটাবেন তত ফ্লাফি হবে। আর তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাও আমি ভালো করে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেটা, আলাদা করে আর লঙ্কা দেব না। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর জিরে গুঁড়ো 1 চামচ, সবই আমি কিন্তু 4 চামচের মাপে বলছি, কেমন? দিয়ে একটুখানি ঘেঁটে নিচ্ছি, ভালো করে ঘেঁটে নিতে হবে যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। দরকার হলে জল দেবেন, কিন্তু দরকার যদি না হয়, আমার এখানে আর জল আমি দিইনি, ভালো করে ঘেঁটে নিয়েছি, ওতে করেই হয়ে গেছে। একটুখানি ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে জিনিসটা হবে না, ওরা গায়ে লাগবে না। দিয়ে দিলাম একটু নুন, আপনারা একটু আন্দাজ মতন নুনটা দেবেন, আমি এখানে 1 চামচ মতন নুন দিয়েছি। এ দিয়ে দিলাম একটুখানি চিনি, একটু মিষ্টি মিষ্টি না হলে পরে জিনিসটার টেস্টটা ঠিক মতন আসবে না। ব্যাটারটা আবার একটু ভালো করে মেখে নিতে হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর পরিচিত জনদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম একটুখানি চাট মশলা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। চাট মশলার এখানে আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি, এখানে মোটামুটি 8 গ্রামের মতন একটা প্যাকেট নিয়েছিলাম আমি। এবার ওটাকে আমি অ্যাসাইড করে রাখলাম, এবার একটুখানি গরম জল করে নিয়েছি, এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাইস করে রাখা পনিরগুলো। পনিরগুলোকে একটু নুন জলে দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, এই প্যাকেটের এই পনিরগুলো না একটুখানি শক্ত শক্ত থাকে, এগুলো একটু গরম জলে ফুটিয়ে নিলে বেশ নরম হয়, আর নুন দেওয়ার ফলে ভেতরে নুনটাও ঢুকে যায়। এক এক করে আমি ডাইসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে এটা 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি জলটাকে ফেলে দিচ্ছি। এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে এগুলোকে সোক করে নিলাম। ডাইসগুলোকে ভালো করে যদি সোক না করা হয় না, কি হবে, ব্যাটারের মধ্যে এগুলো যখন আমি দেব তখন এখান থেকে জল বেরিয়ে ব্যাটারটা পাতলা করে দেবে, তখন সেটা খুব একটা মানে ঠিক মতন টেস্টফুল হবে না, বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা, সেই জন্য আমি ওটাকে ভালো করে সোক করে নিলাম। এবার আমি ব্যাটারের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে, দেখুন আমি ব্যাটারের মধ্যে এগুলোকে পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি পনিরগুলোকে ছাড়বো। পনিরগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে, এই চামচ দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আপনারা সুবিধা মতন একটুখানি বাড়া কমা করে নেবেন, একটু কমিয়ে করলে পরে ভালোই হয়, ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। কিন্তু ব্যাপারটা কি যে আজকাল সবারই সময়ের খুব অভাব, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হয়, কিছু করার থাকে না, সেই জন্য আপনারা সুবিধা মতন একটুখানি বাড়িয়ে কমিয়ে নেবেন। মোটামুটি আমি দিয়ে দিলাম পনিরগুলোকে, একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য সাইডটা দিয়ে দিচ্ছি উল্টে উল্টে। ভাজা হয়ে গেছে, এবার আমি পনির এগুলোকে তুলে নেব। একটু মোটামুটি তেল ছেঁকে ছেঁকে
তুলে নিচ্ছি আমি পনিরগুলোকে। তৈরি হয়ে গেল আমার পনির পকোড়া। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমার খুব ভালো লাগবে। নিন, তৈরি হয়ে গেল আমার পনির পকোড়া।